দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, মাছ ধরা নিষেধাজ্ঞা সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানান। তাবাসিন, আপনি জানেন যে মাছ ধরার প্রজনন মৌসুম কিন্তু শুরু হয়েছে, যারই ফলশ্রুতিতে গতকাল মধ্যরাতের পর থেকে কিন্তু অর্থাৎ 18 তারিখ থেকে কিন্তু নদী এবং সাগর মোহনায় মাছ শিকারের সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ। আজ সকাল থেকে ভোলার বেদুরিয়া সহ এবং পটুয়াখালীর চর রুস্তমের যে 190 কিলোমিটার অভয়াশ্রম রয়েছে সেই অভয়াশ্রমগুলিতে কিন্তু আপনাকে আমি একটু দেখাতে চাই। আপনি দেখেন যে এখন কিন্তু নদীতে একদম শুনশান নীরবতা পালন করছে, যার ফলে 22 দিনের যে নিষেধাজ্ঞার ফলে কিন্তু গতকাল মধ্যরাতের পর থেকে কিন্তু মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। আমি কাল শেষ সময়টাতে কিন্তু আমি যখন এই ভোলার বিভিন্ন মৎস্য ঘাটগুলিতে এসে দেখলাম, কিন্তু যেহেতু মধ্যরাত থেকে মাছ ধরা বন্ধ হয়ে যাবে তাই শেষ সময় কিন্তু ভোলার মৎস্য ঘাটগুলি অনেকটা কিন্তু বেচাকিনি ভিড় দেখা গিয়েছে। তারপরে যেমনটা দেখেছি যে নদীতে কিন্তু তেমন একটা মাছ ছিল না বলে দাবি করেছেন জেলেরা এবং যে আড়তদাররা রয়েছে তারা কিন্তু বলছেন। তো এখন কিন্তু আমি আছি বলা মেঘনা নদীর পারে, এখানে আমার সাথে মৎস্য বিভাগের সাথে কিন্তু কাজ করে যাচ্ছেন বাংলাদেশ কোস্টগার্ডও, কিন্তু এই 22 দিনের মাছ শিকারে যাতে কেউ আইন অমান্য করে মাছ শিকার করতে না পারে তার জন্য কিন্তু মৎস্য কোস্টগার্ডও কিন্তু কাজ করে যাচ্ছে সকাল থেকে। আমার সাথে আছেন বাংলাদেশ কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন রশিদ তানভীর অপারেশন, তিনি জানাবেন যে আপনারা আসলে যে 22 দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা নদীতে রয়েছে সেই তার ফলশ্রুতিতে আপনারা কোন কোন ধরনের পদক্ষেপ নিয়েছেন। আপনারা জানেন যে 23 মাসের প্রজন মৌসুম উপলক্ষে মালি সরকারতে বাংলাদেশ কোস্ট গার্ড বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে, এটি ধারাবাহিকতায় ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন 1950 মোতাবেক 13 অক্টোবরকে 3 নভেম্বর 2024 মোট 22 দিন সারা দেশে ইলিশ মাছের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এ উপলক্ষে মাইলি সংরক্ষণ অভিযান 2024 বাস্তবায়নে বাংলাদেশ কোস্টগার্ড তৎপর ভূমিকা পালন করছে। জেলে এবং মৎস্য ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ এবং মাইকিং সহ নানাভাবে প্রচার অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ রবিবার 13 অক্টোবর 2024 মায়েলিকশা সংরক্ষণ অভিযান 2024-এর প্রথম দিনে বাংলাদেশ কোস্টগার্ড তার আওতাভুক্ত এলাকা সমূহে তাদের টহল কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও বাংলাদেশ কোস্টগার্ড তাদের দায়িত্বাধীন এলাকা সমূহে এবং উপকূলীয় নদী এলাকার মৎস্য আবাসনগুলোতে তাদের টহল কার্যক্রম অব্যাহত রাখবে। ধন্যবাদ তাহসিন। যেমনটা বলছিলেন যে কোস্টগার্ড এই 22 দিনের নিষেধাজ্ঞায় নদীতে যাতে কেউ অবৈধভাবে মাছ শিকার করতে না পারে তার জন্য কিন্তু তারা সকাল থেকেই বলার যে মেঘনা নদী রয়েছে মেঘনা নদীতে কিন্তু টহল দিচ্ছেন। একটি বিষয় জানিয়ে রাখি, জেলেরা এই যে 22 দিনের নিষেধাজ্ঞার সময়কালীন গতকাল থেকে কিন্তু দেখা গেছে যে জেলেরা কিন্তু নদীতে তাদের নৌকা উঠিয়ে এবং তারা কিন্তু তাদের জাল বোনার কাজে কিন্তু ব্যস্ত থাকতে দেখা গিয়েছে। জেলেরা বরাবর একটি বিষয় কিন্তু অভিযোগ করে আসতে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যে চাল দেওয়া হয় সেই চালটা কিন্তু তারা সঠিক সময় পায় না এমনকি তারা কিন্তু অভিযোগ করে আসছেন বরাবর। এছাড়া এনজিওর কিস্তি নিয়ে কিন্তু জেলেদের অভিযোগ রয়েছে অনেক ধরনের, অর্থাৎ অভিযান চলাকালীন সময় যদি তাদের এনজিওর কিস্তিটা বন্ধ রাখে তাহলে কিন্তু তাদের জন্য অনেকটি ভালো হয় বলে তারা বলছেন। তারা বলছেন যে আগে যে একটা ঋতু ছিল, ঋতুর মৌসুম কিন্তু অনেকটা পরিবর্তনের কারণে কিন্তু নদীটাকে যে সময়টা মাছ পাওয়া যেত এখন কিন্তু সেই সময়টা মাছ পাওয়া যায় না, ফলে কিন্তু যে অভিযানের সময়কালে হয়তো নদীতে মাছ থাকে, অভিযানের পরে কিন্তু আবার মাছ শিকারে কিন্তু তারা কিন্তু তেমন একটা মাছের দেখা পায় না বলে তারা দাবি করেছেন। তো এছাড়াও কিন্তু আমার সাথে এই সমস্ত বিষয়ে কিন্তু জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা, জেলা মৎস্য কর্মকর্তা আমাকে যেমনটা জানিয়েছেন বলা যে 1,58,000 নিবন্ধিত জেলে রয়েছে তাদেরকে পরিবার প্রতি 25 কেজি করে চাল দেওয়া হবে। জেলেরা যদি মাছ ধরা থেকে বিরত থাকেন তাহলে জেলেদের যে অভিযানের পরে যে মাছ শিকার রয়েছে মাছ শিকারে তারা তাদের মাছ পাবেন এবং তাদের কাঙ্ক্ষিত আশা পূরণ হবে বলে মৎস্য বিভাগ আমাকে জানিয়েছেন। তো এই ছিল বলা থেকে আমার সর্বশেষ খবর তামাশুল।